কয়েকদিন আগে পশ্চিম বর্ধমান জেলার আসানসোল উত্তর থানার রেলপাড় ওকে রোডে আইএনটিটিইউসির অটো ইউনিয়নের কার্যালয়ে কিছু দুষ্কৃতী হামলা চালায় বলে অভিযোগ। ওইদিন ওই কার্যালয়ে ভাঙচুর সহ বেশ কিছু জন আহত হন বলে অভিযোগ। ঘটনায় জড়িত দুষ্কৃতীরা গ্রেপ্তার না হওয়ায় প্রতিবাদ জানিয়ে আইএনটিটিইউসির পক্ষ থেকে মহকুমার শাসক দেবজিৎ গাঙ্গুলির কাছে একটি স্মারকলিপি জমা দেওয়া হয়। এদিনের কর্মসূচিতে অটো ও টোটো ইউনিয়নের নেতা রাজু ওয়ালিয়ার সহ অন্যান্য কর্মীরা উপস্থিত ছিলেন। মাঝে মাস আসানসোল মিলনে যা রে প্রত্যেক দিন অটো যে অটো যে কার্যালয় অফকে অটো কার্যালয় হ্যাঁ আইএনটিটিসি কা উস পর কিছু সমাজবাদীয় হামলা কিয়া অফিস মে তোড়ফোড় কি অটো ড্রাইভার কে সাথ মারপিট কি 48 ঘন্টা সে জাদা হো গিয়া পুলিশ প্রশাসন নে সিফ এক অপরাধী কো গ্রেফতার কিয়া বাকি অপরাধী খুলেআম ঘুম রে হ্যায় হাম লোগ মহকমা শাসক কে পাস যা রে হ্যায় হাম লোগ চাহতে হ্যায় কি রেল পর মে শান্তি বরকরার রে কুছ লোক ওহাঁ পর অশান্তি করনে কি চেষ্টা কর রে হ্যায় কভি অটো ওয়ালা পর হামলা কভি মোটিয়া মজদুর পর হামলা কভি আম লোগো পর চোক জিস তরহ সে প্রত্যেক দিন ঝামেলা হো রহা ইসকে লিয়ে হাম লোগ মহকমা শাসক সে বোলনে যা রে হ্যায় কি আপ জো হ্যায় রেল পর অঞ্চল মে জো দোষী ইনহোনে অটো কার্যালয় পর হামলা কিয়া হ্যায় আইএনটিটিসি কার্যালয় পর হামলা কিয়া উসকো জল্দ সে জল্দ গ্রেফতার করনা হোগা আর জো কি অটো এমএম টোটো কা জো রুট বানায়া গিয়া হ্যায় সবকো আপনে আপনে রুট পর চলনে কা আদেশ দিয়ে যায় আর প্রশাসন জো হ্যায় পরিবহন দপ্তর सक्रिय रूप से इसका पालन करें नहीं तो हम लोग बेहतर आंदोलन में उतरेंगे। हम लोग चाहते हैं माँ माटी मानस के सरकार में सब लोगों का समान जीने का अधिकार है और कुछ लोग जो समाजवादी लोग हैं वो जिस तरह से आम लोगों पर हमला कर रहे हैं उसका जो है उस पर कार्रवाई होनी चाहिए। इसके बाद हम लोग कमिश्नर और पुलिस को भी देंगे। इसके बाद हम लोग स्टेप बाई स्टेप देंगे। पुलिस ने एक अपराधी को गिरफ्तार किया है बाकी जो है अभी उनकी पकड़ से बाहर है। हम लोग को पूरा आस्था है कि नॉर्थ थाना प्रभारी उनको जरूर से जरूर बाकी अपराधियों को गिरफ्तार करेंगे। हम लोग चाहते हैं कि रेल पर अंचल में अमन चैन शांति रहे। আসানসোল থেকে সৌমিত্র গঙ্গোপাধ্যায় রিপোর্ট আনন্দবার্তা।